এবার হিমির হিমির গায়ে হ্যাঁ খারাপ তোকে মাস্ক কই পকেটে মাস্ক পকেটে রাখার জিনিস মাস্ক পর গুড এই তো ঠিক আছে আমি সানগ্লাস পরি জি না ভাই এখন কেন পরছি আর মেয়েদের সাথে দেখা বলি হাজিরের দল কি বলছে ডাক্তারে চোখে নাকে মুখে হাত দেওয়া নিষেধ বলছে না জি মুখে যদি মাস্ক দরকার হয় নাকে মুখে তাহলে তো চোখেরও একটা মাস্ক দরকার হয় এই জন্য চোখের সানগ্লাস প্রয়োজন আছে এটা তো তোর সানগ্লাস জি ভাই আমি নিছি আজকে জি ভাই এই জন্য আমি বাইরে বাইরে সানগ্লাস আছে না সবাই মাস্কের সাথে সাথে সানগ্লাসও পরবে চোখ থেকে ভাইরাস ঢুকে বলছে না টুপিও পরার দরকার আছে কন্টিনিউ কারণ এই যে রাস্তা দিয়ে নাইটে যাবি কত ধুলাবালি মাথার ভিতরে উড়ে আসে আসে না এই জন্য টুপি পরার দরকার আছে ঠিক আছে তাহলে আমার ভাইয়ারা কোথায় যেতেছিল এখন তাড়াহুড়ো করে নিচে আর্মি দেখতে যেতেছিল কি আর্মি কি চান্দা দেশে যাইছে হ্যাঁ এই আর্মি এই 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 জরিনার মা বাজার গুলো নতো আমি কি চান্দন তার সাথে আইসে তোর আমরা আর্মি দেখতে যাবি গুটি কিনা দিছি না গুটি কিনা দিছি না নাটা কিনা দিছি না হ্যাঁ সাথে যা একদম রাত 10টা বন্ধু গুড্ডি রবি নামবি না কটা বন্ধু গুড্ডি রবি 10টা বন্ধু গুড্ডি না দেখা গেলে প্রথম টস টাইট কিনে দেবো তোর সাথে তে নামবি না আর্মি আসছে যাও প্রজা যাও প্রজা তাই কারা এইভাবে না ফাঁকে 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 নিচে না নিচে না চুপ রোড এরকম ফাঁকে ফাঁকে থাকবি ফাঁকে ফাঁকে সব এক জায়গায় জম্প হওয়া যাবে না ঠিক আছে কি ফাঁকে ফাঁকে রাখতে দিছে না জি ফাঁকে ফাঁকে যাও সুন্দর মতো যাও হ্যাঁ দোস্তের তাড়াতাড়ি দাও কি রে এটা আমার বাসায় ছিল কম্পিউটারটা তুই কি মজা লইতে আছিস আমার লাগে আজকাল দেই তোর মতি কেটে ভালো দেয় জানা আর কবুতর তুই কবুতরটা উচ্চ 500 টাকা দিয়ে কিনছি দেখছো সেই কবুতর বাজারে জীবন পাবি দেখ কাম কেমনে চুরির কবিতা তো 500 এটা তো আমি পণ্য ছেড়ে দেন তুই 500 টাকা তো জীবন কিনতে তোমার চোর কইলি তোমার চোর বানা দিলি দাদা জানো সেই কবুতর কয়টা পল্লি মারে তুই বেড়া এই কয়টা পল্লি মারতে পারবি দাদা আমার বাজারতে একবারে পুরো দেখ আম জরাই না আম তো নাই এখন আম জরাই না টাকা বুঝছ নাই দেখ মানবে কি না থাক দেখ আম না করতে পারবে তোর বাপে তোর এই মূলা দিয়ে জুস বানায় খাওয়াবে চালু বাড়ি যা তুই এনে কবুতর কি করতেছ তোর আপনি দিবো দিবো আরে যা বাপের লগে থাকো আমার লগে থাকো শিশু কই না যা বাপের লগে মানুষ বন্ধুর বাপ হিসেবে থাকি বন্ধু আবে ফোন দিছে আমি বাজারে ছিলাম পরে একটু শেল নাকি ঠিক আছে ধরলাম চলে হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বা জি এই বাজার নিতেছি আব্বা আলুর কেজি 20 টাকা আলু কেজি 20 টাকা বুঝছ নাই পাড়া কেজি 20 পাড়া কেজি 20 জি আব্বা নিতেছি ওই গাঁজা বাজে গাঁজা গাঞ্জা গাঞ্জা এমনি এমনি খা এমনি 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 নাই গাজে গাজে এই কি রে বন্ধু মাইন করলি একটু একটু বুঝতে আমি বলি বন্ধু বাজার দাঁড়িয়ে হিসাব করতে পারি কাম করলি পটল তুই গাঞ্জা ঘরে যা কম আর যে কম বেশি মিললে খাই মাইরা দিল কেমনি দেখছো বেড়া ওই বেটা বাজার নিবি না আমার সরকারের ছুটিটা দিছে একদিন ছুটি বড় ছুটি পাইছি বুঝতে নাই প্রতিদিন গাঞ্জা খেতে পারি মানবিক কি একটা বিভীষণ আছে না
হাই ভিউয়ার্স, আমরা যে শর্ট ফিল্মটি বানাইলাম নেগেটিভ পজিটিভ দুটো দিক রাখছি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ খারাপভাবে নেবেন না। লাস্ট যে সিনটা করলাম আর কি, ছেলে পেলের দিয়া ছোটো ভাইটাই এদেরকে দিয়া, এটা করানোর কারণ হচ্ছে এই যে হোম কোয়ারেন্টাইন, লম্বা একটা ছুটি, এই ছুটিটা আপনারা ভালোভাবে পার করেন ওইটাই চাই। ধরেন আপনারা ছুটি পায় বন্ধুবান্ধবকে বাসায় ডেকে আইনা, ছাদে ডেকে আইনা, চিপা চাপা এখানে ওইখানে বাজে আড্ডা, হ্যাঁ নেশাপানি করা, মানে সব কিছু মিলে হচ্ছে যে, মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই গজব আমাদের উপরে নাজিল হয়েছে এটা আসলে একমাত্র উপর আল্লাহ ছাড়া আমরা পরিত্রাণ পাবো না, তার কোনো উপায়ও নাই। সো আমাদের উচিত বেশি বেশি ইবাদত বন্দেগী করা, নামাজ সোজা করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা না করে যদি আমরা অসৎ কাজে লিপ্ত হই, বাজেভাবে চলাফেরা করি দলবদ্ধভাবে, আমার মনে হয় এগুলো ঠিক না। কারণ এমনি তো ডাক্তাররা বলতেছে যে দূরত্ব বজায় রাখার জন্য, তো সব কিছু মিলায় হচ্ছে যে আমার আপনার এবং আমাদের সচেতনতাই পারে আমাদেরকে একটু ভালো রাখতে। আসুন আমরা সবাই দূরত্ব বজায় রাখি, বাজে আড্ডা না দিই, সবাই নিজ নিজ বাসায় অবস্থান করি, একে অন্যের বাসায় যায় না যাই। প্রথম একটা ছুটি ছিল 25-4 তারিখ পর্যন্ত, সেই ছুটিটা 4 তারিখ থেকে এখন আবার চলে আসছে 11 তারিখ, 11 থেকে এখন আবার 14, এই 14 থেকে যেন আবার 30 পর্যন্ত না যায় এটার দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই 14 থেকে 30 পর্যন্ত যদি যায় এটার জন্য আমি আর আপনি দায়ী হব, আমার আর আপনার অসাবধানতা দায়ী হবে। এভাবে করে একটা সময় দেশ ও দশ সবারই ক্ষতি হবে। আপনি স্বার্থপর হলে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, দেশ বাঁচবে, দেশের সরকার বাঁচবে। আসুন সবাই আমরা সম্মিলিত প্রচেষ্টায়, তার মানে আবার এই না যে সবাই সম্মিলিত প্রচেষ্টায় একেবারে গরু গাধার মতো একত্রিত হয়ে না, সবাই সম্মিলিত প্রচেষ্টায় যার যার বাসায় অবস্থান করি এবং যার যার বাসায় অবস্থানকালে আমরা চেষ্টা করি কীভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমি আসলে অত ভালো কথায় গুছায় বলতে পারি না, তার কারণ ক্যামেরার লেন্সের দিকে তাকায় কথা বলতে হলে বুকের পাটা লাগে, সবাই আসলে পারে না, আমিও অত ভালো পারি না, চেষ্টা করতেছি আপনাদেরকে দু লাইন বলার জন্য। যদি এই কথার ভিতরে যদি কোনোরকম ভুল ত্রুটি বেয়াদবি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই শর্ট ফিল্মটা দেখে অনেকের ভালো মন্দ দুটোই লাগতে পারে, তবে আমরা তো আসলে কিছু একটা বোঝানোর জন্য তৈরি করছি, তবে যে যেটা মিন করবেন করেন, সমস্যা নাই, তবে সুদৃষ্টিতে দেখলে বেশি খুশি হব। তারপর একটা রিকোয়েস্ট, আমাদের এই শুরুর টিভি
ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে ওই যে সাথে ছোট্ট একটা বেল আইকন থাকে, মন চাইলে ওটার ভিতরে একটা খোঁচা মেরে দিলেন, যদি কম্পিউটার দিয়ে হয় তাহলে মাউস হাত দিয়ে হইলে নক দিয়ে দিয়ে আঙুল দিয়ে টাচ করলেও হবে। আমি একটু দুষ্টামি করতেছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য, যদি আমি মজার মানুষ না তারপরে অনেকে বলে কে মুন্ডা লাগে।